হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি মাহবুব সজল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নার্স নিয়োগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আর এই বিজ্ঞপ্তিতে কুয়েতে বয়োসেলসের মাধ্যমে নার্স নিয়োগ করা হবে। তো আমি একটু পরে বিস্তারিত বিজ্ঞপ্তিটি আলোচনা করব। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন ভিজিটার এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, বোয়েসেল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জরুরি ভিত্তিতে বোয়েসেলের মাধ্যমে কুয়েতে নার্স নিয়োগ। বোয়েসেলের মাধ্যমে কুয়েতে বিভিন্ন সরকারি হাসপাতালে অ্যাডভান্স টেকনোলজি কোম্পানি কুয়েত এর ব্যবস্থাপনায় নিম্নবর্ণিত পদে কিছু মহিলা নার্স নিয়োগ করা হবে। পদের নাম হচ্ছে ডিপ্লোমা নার্স। পদের সংখ্যা 244 জন এবং শুধুমাত্র মহিলাদের জন্য। অভিজ্ঞতা কমপক্ষে 4 বছর, বয়স অনূর্ধ্ব 40 বছর, বেতন 80,000 টাকা প্লাস ওভারটাইম এবং বার্ষিক ইনক্রিমেন্ট 10 কুয়েতি দিনার। মন্তব্য, চাকরির চুক্তি 3 বছর নবায়নযোগ্য। চাকরির শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত কোনো নার্সিং ইনস্টিটিউট হতে বিএসসি অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। যে কোনো সরকারি, আধা সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ অথবা হাসপাতাল অথবা প্রতিষ্ঠানে নার্স হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই 2 বছর 6 মাস মেয়াদ সহ পাসপোর্ট থাকতে হবে। চাকরিতে যোগদানের পর শিক্ষানবিশকাল 3 মাস, দৈনিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন এবং বাৎসরিক 30 দিন। নার্স হিসাবে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠান হতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সরকারি নার্স হিসাবে কর্মরত প্রার্থীদের লিয়েন ছুটি প্রাপ্তির যোগ্যতা অর্জিত হলেই আবেদন করতে পারবেন এবং চূড়ান্ত নির্বাচনের পরে লিয়েন ছুটি প্রার্থীকে নিজেই ব্যবস্থা করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ডাটা চেক নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় আসবাবপত্র সহ থাকা খাওয়া এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং 3 বছর সন্তোষজনক চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে। কুয়েতের শ্রম আইন অনুযায়ী অন্যান্য শর্তাবলী প্রযোজ্য হবে। নির্বাচিত প্রার্থীদের বয়সেলের নির্ধারিত সার্ভিস চার্জ এবং বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে 2 কপি জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট এবং অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক বয়সেল হতে প্রদত্ত লিঙ্কে কুয়েত হতে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী সময় বর্ধিত করে আগামী 14/7/2022 তারিখের মধ্যে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। লিখিত ও মৌখিক পরীক্ষা প্রদানের সময় প্রার্থীদের কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আর এই আবেদনটি অনলাইনে সম্পন্ন হবে। আপনাদের জন্য আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।